আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। এই তো রান্না বান্না করতেছি, দেখতেই পাচ্ছেন তো। ছোট মাছ রান্না করব, প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম, আর হাতে ভাঙ্গানোর সরিষার তেল, এগুলা রান্না কি যে মজার হয়। তো আম্মা অনেকগুলা সরিষা ভাঙ্গাইছিল, আমার সাথে অনেক তেল দিয়ে দিছে, সবাইরেই দিছে। তো আমি যেহেতু একটু দূরে থাকি, আমারটা তো আর মানে সরিষা ভাঙ্গানোর পরেই পাঠাইতে পারছিল না, আমি যাওয়ার পরে আমার সাথে দিয়ে দিছে আর কি। তো যে কোনো রান্না করতেছি ভীষণ ভালো লাগতেছে, কারণ খাঁটি সরিষার যে একটা গন্ধ এই তেলের মধ্যে পাওয়া যায়। তো যাই হোক, ছোট মাছটা বসাইয়ে দিলাম, আর এই মাছ রান্নাটা পিতার বাবারও ভীষণ পছন্দের। আর যেহেতু কয়েকদিন যাবৎ এক টানা গরুর মাংসের উপরেই আসি, আর এই ছোট মাছ রান্নাটা কি যে ভালো লাগছে এটা মানে কি বলবো। আর ভাত যখন খাইছি খুবই আরাম লাগছে, আসলে মাছের উপরে কোনো খাবারই হয় না। তারপরে আমি আরেকটা রান্না করে নিলাম, এটা হাতে মাখাইয়া বসাইয়া দিব রান্নাটা, মানে এই তরকারিটা। এটা হচ্ছে ধুন্দুল দিয়া ছোট মাছ, এটা আমার আম্মা সবসময় এভাবেই হাতে মাখাইয়া বসায়। আর নরম সবজিগুলা যখন হয় ছোট মাছের চুরচুরি করলে আম্মা সবসময় হাতে মাখাইয়াই বসাই দেয়, আমিও ওই স্টাইলেই রান্নাটা করলাম। আসলে বাচ্চারা তো মায়ের কাছ থেকেই শিখে, আমার মোটামুটি সকল ধরনের রান্নাই আমার আম্মা যেভাবে রান্না করতো আমি ওইটাই ফলো করে রান্না করি। আর যে কোনো রান্না, যে কোনো জিনিস দেখবেন যে পরিবারে প্রথম মানে আপনি তো বড়ই হন একটা পরিবারে, তো ওই পরিবারে যখন খাইয়ে অভ্যস্ত হন ওই রান্নাটা কিন্তু আর ছাড়া যায় না, ওই স্টাইলটাই আইসা পড়ে। তো আমার কাছে মনে হয় আমি মানে আমার বাড়িতে যেভাবে খাইতাম সেমভাবে আমি বাসায়ও রান্না করি, ওইভাবেই আমি সকল খাবার দাবার রান্না করে খাই। আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য একটু ডাল রান্না করে নিলাম, কারণ আমার বাচ্চাদের আবার ভীষণ পছন্দ এই ডাল, পাতলা ডালটা খাইতে পছন্দ করে। আর কি বলবো, আসলে বাসায় আসার পরে থেকে এত এত কাজ জমে গেছে যে এই কাজগুলা যে কখন শেষ করব আর গুছাবো এটাই আমার মাথায় ধরতেছে না। কারণ তাজও আরও অসুস্থ, আর তুরাজও তো প্রচুর দুষ্টামি করে, আবার প্রীতারও পড়াশোনা, কোচিংয়ে নিয়ে যাওয়া লাগে, সব কিছু মিলাইয়া আসলে গুছাইয়া উঠতে পারতেছি না। তো বাসায় না থাকলে তো বুঝেনি, মহিলারা যদি কিছুদিন বাসায় না থাকে বাসার অবস্থা কেমন হইতে পারে। আর যেহেতু পিতার বাবা ছিল, একদমই 12টা বাজায় ফেলছে, বাসার অবস্থা সবসময় সে এরকমই করে, মানে একদম যে গুছাইয়া থাকতে পারে না, সব কিছু অগুছালু, মানে সব কিছু আমার গুছাইতে হবে। তো আমি আস্তে ধীরে গুছগাছ করব আর কি, আমি এখন শুধু রান্না বান্না করতেছি, খাইতেছি, আর হচ্ছে আপনাদের সাথে অল্প অল্প ভিডিও শেয়ার করতেছি, কারণ হচ্ছে আমার শরীরও অনেক অসুস্থ, ভালো লাগে না, চোখগুলা মানে এখনো অনেক চুলকায়, এরপরে হচ্ছে ঠান্ডা কাশি সব কিছু মিলে আসলেই মানে শরীরটা ভালো না। আর শরীর ভালো না থাকলে কোনো কাজ করতেও ইচ্ছা করে না। তো যাই হোক, আমার বড় ছেলেটা বেশি অসুস্থ, তা যে আর 8-10 দিনের জ্বরে একদমই অরুচি, মানে কোনো কিছু খায় না, একদম দুর্বল হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।